ফুটবল যদি জনপ্রিয় না হইতো তাহলে আমি আজকে জেগে আসতাম। ফুটবলের জনপ্রিয়তা আছে, বাট হ্যাঁ ব্যাপক জনপ্রিয়তাও আছে, কিন্তু এটা ধরতে পারতেছে না যারা বর্তমানে আছে বা যারা ছিল। তারা ফুটবলের ইমেজটাকে এমনভাবে ধ্বংস করছে যে মানুষ ফুটবলটাকে ভালোবাসলেও তাদের উপর বিরক্ত হয়ে ফুটবল থেকে মুখ ফিরিয়ে রাখছে। তো আমরা চাই হচ্ছে একটা গণতান্ত্রিক পন্থায় যদি নির্বাচনটা আসে, যদি যোগ্য ব্যক্তিরা ফেডারেশনে আসে, তাহলে ফেডারেশনের ইমেজটা আবার ক্লিয়ার হবে। ক্লিয়ার হইলে তাহলে যারা ফুটবলটাকে আসলে মনে প্রাণে ধারণ করে তারা হয়তো বা আবার ফুটবলের প্রতি যে অভিমানটা বা ফুটবলটাকে যারা কলুষিত করে রেখেছে তাদের প্রতি যে অভিমান করে যে ফুটবল থেকে দূরে আছে, এই জিনিসটা থেকে সবাই সরে আসবে। একটা দেশের ফুটবলটাকে মানে নিয়ন্ত্রণ করে সেই দেশের ফেডারেশন। প্রফেশনাল লিগের নামে একটা লিগ হয়, এটা মানে অথরিটিকে, এই লিগের অথরিটিকে ফেডারেশন। এই লিগের মধ্যে যে দলগুলো খেলতেছে 12-14 ক্লাব, এই ক্লাবগুলো যদি পূর্ণাঙ্গ প্রফেশনাল না হয় খেলোয়াড় বের করার দায়িত্ব তাদের, কিন্তু এই ক্লাবগুলো যে প্রফেশনাল না হওয়া সত্ত্বেও যে তারা প্রফেশনাল লিগে খেলতে পারতেছে, কী জন্য পারতেছে? ফেডারেশনের গাফিলতির কারণে খেলতে পারতেছে। ফেডারেশন যদি এই জিনিসটা নিশ্চিত করতে পারতো ক্লাবগুলো প্রফেশনাল, তাহলে প্রত্যেকটা ক্লাবের একটা একাডেমি থাকতো, প্রত্যেকটা ক্লাবের বহির্ভিত্তিক দল থাকতো, প্লেয়ার তো এমনি বের হয়ে আসতো। ফুটবলের ক্ষেত্রে আমার চয়েস একটাই, সেটা বাংলাদেশ। আপনার হয়তো থাকতে পারে আর্জেন্টিনার বা ব্রাজিল, আমি চ্যালেঞ্জ করে বলবো আপনারা আছে, কিন্তু আমার নাই, আমার ক্ষেত্রে বাংলাদেশ। আর এরা সেই 2015 সাল থেকে আজকের যে উদ্দেশ্যটা, যে উদ্দেশ্য এখানে আমরা 12 ইস্যু বা 12 পয়েন্ট উল্লেখ মানে সবার সামনে তুলে ধরতেছি। প্রথম হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করতে সক্রিয় সকল প্রকার বাহ্যিক কুপ্রভাব বন্ধ করতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা অপপ্রচার বন্ধ করতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের বিরুদ্ধে যারা মিথ্যাচার ও অপপ্রচার চালানোর চেষ্টা করবে এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের যেটা নিশ্চিত করার জন্য আমরা এই জায়গায় আসি, এরা নিশ্চিতে বাধা দিবে, তাদের বিরুদ্ধে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। বিগত দিনে যেভাবে ভোটারদেরকে রাজনৈতিকভাবে প্রভাব এবং অর্থের মাধ্যমে ম্যানিপুলেশন করা হয়েছে, এই জিনিসটা যাতে না হয় এবার, এটা নিশ্চিত করতে হবে। নির্বাচনে একপাক্ষিক সুবিধা আদায়ের জন্য কেউ যাতে বাহ্যিক কোনো প্রকার চাপ প্রয়োগ এবং প্রভাব বিস্তার করে অপর পক্ষকে ভয়ভীতি প্রদর্শন না করে সেটি নিশ্চিত করতে হবে। নির্বাচনে ফুটবল অঙ্গনের পরীক্ষিত নিবেদিত প্রাণ সংগঠকদের অংশগ্রহণে কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনে একপাক্ষিক সুবিধা আদায়ের জন্য কাদা ছুড়াছুরি অপপ্রচার বন্ধ করতে হবে। নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে। পাফুপের কোনো বেতনভুক্ত কর্মকর্তা এবং কর্মচারী যদি একপাক্ষিক সুবিধা দিতে গিয়ে নিয়ম নীতি তোয়াক্ক না করে মন মতো নির্বাচন কোনো কাজের সাথে বা কোনো একটা নির্দিষ্ট পক্ষের সাথে সম্পৃক্ত হয় কিংবা অবৈধ পন্থায় যুক্ত হয়, তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাকে চাকরিচ্যুত করতে হবে। নির্বাচনের অংশগ্রহণে ইচ্ছুক সকল প্রার্থী বা প্যানেলকে সকল পর্যায়ের সমর্থক সহ তৃণমূল পর্যায়ের ফুটবল সংশ্লিষ্ট সকলকে মূল্যায়ন করে তাদের সাথে পরামর্শ করে তারপর নির্বাচনে আসতে হবে। এটা হচ্ছে প্রার্থীদের প্রতি আমাদের। নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক সকল বা প্রার্থী বা প্যানেলকে নির্বাচিত হওয়ার পর সর্বপ্রথম অগ্রাধিকার ভিত্তিতে সারা বিশ্বে ছড়িয়ে ছিড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ও প্রবাসী বা বাংলাদেশের ব্লাড যারা নিজেদের শরীরে ক্যারি করে, এরকম ভালো মানের প্লেয়ার যেগুলো যারা ছড়াই ছিড়িয়ে আছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশের জার্সিতে খেলানো যায়, সেই বিষয়ে পদক্ষেপ নিতে হবে।